নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আমরা আপনাদের অল্প অল্প ছোট গল্পের আজকের পর্বে আপনাদের শোনাব পাণ্ডুলিপি ফেসবুক গ্রুপ থেকে নেওয়া দুটি ভিন্ন স্বাদের ছোট গল্প। আমাদের আজকের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য পাণ্ডুলিপিকে জানাই অনেক ধন্যবাদ। এছাড়া নতুন বছর, তাই নতুন কিছু সৃষ্টির প্রয়াসে গল্পের আসরে নতুন সংযোজন গল্প বিষয়ক প্রশ্নোত্তর পর্ব। এবার থেকে আমাদের প্রতি পর্বের শেষে আপনাদের জন্য থাকবে তিনটি করে প্রশ্ন, এবং সেগুলোর উত্তর লুকিয়ে থাকবে সেই পর্বেরই গল্পের মাঝে। তাই এখন থেকে আপনারা শুধুমাত্র গল্পের শ্রোতা হিসেবে নয়, গল্পের মধ্যে লুকিয়ে থাকা সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিয়েও পাচ্ছেন বিজয়ী হওয়ার সুযোগ। বিস্তারিত জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প দুটো। আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের উত্তর পাঠান আমাদের, সঠিক উত্তর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে শেয়ার করা হবে। প্রথম পাঁচজন সঠিক উত্তরদাতার নাম আমাদের পরবর্তী গল্পে প্রকাশিত হবে এবং তাদের গল্পের আসরের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হবে, এবং যা প্রকাশ করা হবে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তবে কমেন্ট বক্সে দেওয়া উত্তর গ্রহণ করা হবে না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে প্রাপ্ত উত্তর গৃহীত হবে। আমাদের আজকের প্রথম গল্পটি হল গোবিন্দপুর গ্রামটা বড় সন্দেহজনক। গল্পটি লিখেছেন রাহুল গুহর ঠাকুরদা এবং নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ। গল্পের সূত্রধার আমি সঞ্জিত, গল্প পাঠে স্নেহাদ্রি। অন্যান্য চরিত্রে অভিজিৎ, সঞ্জিত, সুচন্দ্রা, অনিমেষ ও স্নেহাদ্রি। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, গোবিন্দপুর গ্রামটা বড় সন্দেহজনক। বুঝেছেন মশাই, আমাদের এই গোবিন্দপুর গ্রামটা বড়ই সন্দেহজনক। বেশ করে একটি মুষি নিয়ে হাতটা চাদরে মুছতে মুছতে আনুনাসিক স্বরে বলে উঠলেন হরিপদবাবু। ঘরে একটা ইলেকট্রিক বাল্ব ঢিবড়ি বাতির মতো হলদে আলো ছড়িয়ে টিম টিম করে জ্বলছে। এইসব কণ্ডগ্রামে কি হয় কে জানে, সন্ধ্যে থেকেই ভোল্টেজ একেবারে কম থাকে, আবার থেকে থেকেই পাওয়ার কাট। তারাপদ মাস্টার একবার খোলা দরজা দিয়ে বাইরের দিকে ভয়ে ভয়ে তাকালেন। ঘুটঘুট করছে অন্ধকার, একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখনও ভেজা ঠান্ডা বাতাসের ঝাপটা আসছে। দূরে পেতনিচড়া জলার দিকটায় কোলা ব্যাংগুলো তারস্বরে গান ধরেছে। কচ্ছিত কয়েকটা কুকুর ডেকে উঠছে, তাকে ডাক না বলে কোঁকিয়ে কান্না বলাই ভালো। রাত বাড়ছে, আর গোবিন্দপুর গ্রামের রাত নাকি তেমন নিরাপদ নয়, উঠে পড়তে হবে এবার। তারাপদ মাস্টার নতুন এসেছেন গ্রামে, তার ভাড়া বাড়ি বেশ কিছুটা পথ। থেকে থেকে গুমগুমে আওয়াজে মেঘ ডাকছে, চটপট পা চালালে হয়তো আবার ঝেঁপে জল আসার আগেই ঘরে পৌঁছে যাবেন। তবুও হরিপদবাবুর শেষ কথাটুকু না শুনে ওঠেন কি করে? একটু উসখুস করে তিনি আবার হরিপদ পোস্টমাস্টারের দিকে ফিরলেন। তারাপদ গ্রামের স্কুলে মাস্টারের চাকরি পেয়ে নতুন এসেছেন, গ্রামের একমাত্র স্কুল, একজনই মাস্টার। পরে নাকি ছাত্র বাড়লে সরকার বাহাদুর সেই অনুপাতে মাস্টার বাড়াবেন। তারাপদ মন প্রাণ ঢেলে পড়ান, গ্রামের ঘরে ঘরে ঘুরে ছাত্র জুটিয়ে আনেন। গ্রাম ঘরে বাচ্চা কাচ্চা মানেই দুটো কাজকর্ম করার হাত, সহজে কি কেউ আর স্কুলে পাঠাতে চায়? ছাত্র জোগাড় করতে গিয়ে বেশিরভাগ ঘরেই থেকে শুনতে হয়েছে, তবুও পই পই করে সকলকে বুঝিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী জুটিয়ে ফেলেছেন। উদয়াস্ত এসব চিন্তায় মাথা ভার হয়ে থাকে, গ্রামের লোকজনের সাথে তেমন আলাপ পরিচয় এখনো হয়ে ওঠেনি, কেবল পোস্টমাস্টার হরিপদবাবুর বাড়িতে সন্ধেবেলা সামান্য আড্ডা। আজ উঠতে একটু রাত হয়ে গেল, হঠাৎ আকাশ ভেঙে এক পশলা ঝড়জল হয়ে গেল যে। এদিকে হরিপদবাবু বলে চলেছেন, গ্রামটার ইতিহাস ভালো নয় বুঝলেন, এ হলো গিয়ে ডাকাতের গাঁ, জমিদার অমরভূষণ রায় বড় প্রজাপত চলছিলেন, তিনি ডাকাতদের কড়া শাসনে রেখেছিলেন, সে নাকি একেবারে রাম রাজত্ব ছিল মশাই, সকলে সুখে শান্তিতে ছিল, কিন্তু রোগভোগ বড় বালায় ডাক সাইডে জমিদার পিলের রোগে ভুগে সিমড়ে সামসিকে হয়ে গেল, অকালেই দেহ রাখলেন ভদ্রলোক, তারপর জমিদারি উড়ে পুড়ে গেছে,
সাত মহালা জমিদার বাড়িতে এখন ভূতে নৃত্য করে। ডাকাতরা আবার মাথা সারা দিয়েছে, তবে তারা এখন রাজনীতির সাধনা তলায়। সোলাই গাঁজা জুয়া সোরাসালান কি চলে না বলুন। আপনি তো আবার শুনলাম রাজনীতির দাদাকে না ধরেই চাকরি পেয়েছেন, ছেলে ছোকরাদের নিয়ে ধরে পড়াতে বসাচ্ছেন, এখন বেআইনি কাজগুলো কে করবে শুনি? কানাঘুষো শুনতে পাই, সত্তর তৈরি করে ফেলেছেন আপনি, সামলে থাকবেন মশায়। তারাপদ মাস্টার বড় ভীতু মানুষ, আমতা আমতা করে বললেন, তাহলে উপায়? হরিপদবাবু গলাটা নামিয়ে ফেললেন, এধার ওধার দেখে ফিসফিসিয়ে বললেন, উপায় যে একবারেই কিছু নেই তা নয়, বেশ জম্পেশ একখান উপায় আছে। জানেন জানেন এই গ্রামে অনেক উটকো লোকজন ঘুরে বেড়ায়, সবাই নাকি ঠিকঠাক মানুষ নয়, বড় সন্দেহজনক লোকজন। হুটাটি এসে হাজির আবার নেই। এই তো আমার ডাকপিয়ন পসা বলছিল, গ্রামে কুসমিন কালেও যাদের নাম শোনা যায় না এমন লোকের নামেও নাকি সিটি আছে। সিটি বিলি করতে বেরোলে সাদুর মুড়ি দিয়ে মাথা মুখ ঢাকা মানুষজন এসে সেই সিটি নেয়। এই তো সেদিন বটা গোয়ালার বউটা শহরে তার বাপকে সিটি লিখে ডাকবক্সে ফিরল। তা বটার বউ মুখ্যুসুক্ষু মেয়ে মানুষ, বাপের বাড়ির ঠিকানা ঠিক মতো জানতই না, তো লিখবি কোত্থেকে? কিন্তু সেই চিঠি নাকি কোন এক সন্দেহজনক লোক নিয়ে ঠিক বটা শ্বশুরের হাতে পৌঁছে দিয়েছে। আমি বলি কি, আপনিও গ্রামের সব পরিস্থিতি জানিয়ে ভগবানের কাছে একখান পিটিশন লিখুন, ঠিকানা লিখতে হবে না, দেখাই যাক না, কোনো উপায় নিশ্চয়ই হবে। তো কি আর করা, পোস্টমাস্টারের পীড়াপিড়িতে একটা পিটিশন লিখে ডাকবাক্সে ফেলে তারাপদ মাস্টার বাড়ির পথ ধরলেন। ঘন ঝুপসি আধার, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, গলায় দরে পাকুড় গাছটার নিচে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। কোনো মতে রামনাম জপতে জপতে জায়গাটা পেরিয়ে যাবেন ভেবেছিলেন, কিন্তু বেমক্কা কে যেন পেছু ডাকল, ও মাস্টার একটু ধীরে চলো দেখি, বয়স তো হলো, এই রোগা ভোগা শরীরে কি তোমার মতো জোয়ান মানুষের সাথে পাল্লা দিয়ে চলতে পারি? এই ক্ষণাস্বর শুনে তারাপদবাবুর পিলে অবধি চমকে উঠল, কিন্তু পিছু ফিরে বুঝলেন ভয়ের কিছু নেই। সিড়িঙ্গে চেহারার লোকটা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে লেংচে লেংচে আসছে, দেখলেই বোঝা যায় রোগা ভোগা লোক। ঘং ঘং করে কয়েকবার কেশে বললেন, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে বোধহয়। তারাপদ তাকাদা দিলেন, সাথে চলতে হলে পা চালাও বুড়ো কর্তা, রাত হয়েছে, গ্রামের পথে কত রকমের ভয় কে জানে। লোকটা বোধহয় রোগে ভুগে ভুগে খেঁকুড়ে হয়ে গেছে, দাঁত খিঁচিয়ে বলল, বেশ তো গায়ে গতরে জোয়ান মানুষ, ভয় পেতে লজ্জা করে না? ছোটবেলায় তো শুনেছি ফুটবলে ব্যাট খেলতে, নাম করা ফরওয়ার্ডদের বলে বলে ময়দানের ধুলো চাটিয়েছ তুমি, মনে পড়ে তোমাদের পাড়ার হারু মস্তান যখন ওপাড়ার বিনতির আঁচল ধরে টেনেছিল, তখন কেমন বিরাশি শিক্ষার থাপ্পড়খানা ঝেড়েছিলে। হারু তো তারপর থেকেই শুধরে গিয়ে মুদির দোকান খুলেছে, এখন তো তুমি আবার মাস্টার হয়েছ, তা তোমার ছড়িখানি কোথায়? ছড়ি না থাকলে গাধা পিটিয়ে ঘোড়া বানাবে কি করে? এই নাও আমাদের সংস্কৃত পণ্ডিতের ছড়িখানা, কাজ হয়ে গেলে মনে করিয়ে আবার দিকশূন্য মাঠের তাল গাছের নিচে গিয়ে রেখে দিয়ে এসো। সিড়িঙ্গে লোকটা বেশ এক গাছা তেল চুকচুকে বেত তারাপদর হাতে ধরিয়ে ধাঁ করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, পাকুড় গাছের গুঁড়ির আড়ালে রুকিয়ে পড়ল বোধহয়। তারাপদর তখনও তো ভাববার সময় ছিল না, কারণ সন্ডামার্কা জঞ্চারেক লোক ততক্ষণে অন্ধকার থেকে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরেছে। বিদ্যুতের আলোয় তাদের চিনে ফেলেছে তারাপদ, উঠতি মাস্তান গলা কাটা হুলো আর তার তলবল। হুলো হিস হিসিয়ে বলল, হে মাস্টার, এই গায়ে তোমার বাস উঠলো মাস্টার, কাল সকালে ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফিরে যাও, নইলে ফল কিন্তু ভালো হবে না। ভয়ে তারাপদর হাঁটু দুটো কাঁপছে, পেটের মধ্যে কেমন যেন খালি খালি ভাব, সবে কেঁদে কেটে মিউ মিউ করে কিছু বলতে যাবে, কিন্তু গলার মধ্যে যেন খোনা গলায় বাজ ডেকে উঠল। তারাপদর গলা থেকে যেন
অন্য কেউ হাঁকড়ে উঠল, এই বলে জীবনে কোনোদিন স্কুলের চৌকাট মারিয়েছিস? ABCD বলতে পারবি পরপর? মাস্তানগুলো কেমন যেন কুঁকড়ে গেছে, তুতলে তুতলে কোনো রকম ভাবে বলছে, মানে? তারাপদ মাস্টারের হাতের বেদ সপাসপ চলছে। আর এক ঘা জেড পর্যন্ত পৌঁছানোর অনেক আগেই মাস্তানরা সবাই হুড়মুড়িয়ে পগার পার, পেছনে তারাপদ চেঁচাচ্ছে, কাল থেকে সন্ধেবেলা আমার কাছে পড়তে আসবি, নয়তো এই বেত হাতে তোদের খুঁজতে বেরোব। পরদিন সব শুনে হরিপদ পোস্টমাস্টার খুব গম্ভীর হয়ে অ্যাক্টিভ নসি নিলেন। তারপর নাকটাকে ঝেড়ে শূন্যে কার উদ্দেশ্যে হাত জোড় করে একবার প্রণাম করে বললেন, তা জমিদার অমরভূষণ মরার পরেও আপনারে সাহায্য করতে এলেন, ভালো জিনিসটা দিয়ে গেছেন আপনারে। গুরুমশাইকে কি আর বেত ছাড়া মানায়? ঠাকুর তো বলেই গেছেন, সবল না দিলেও ফোঁস করতে কোনো দোষ নাই। সবচেয়ে বড় কথা হলো, জমিদার মশাই আপনারে আপনার হারিয়ে যাওয়া জিনিসটা ঠিক সময়ে ফিরিয়ে দিয়েছেন, সেটা হলো আপনার হারিয়ে যাওয়া সাহস, আত্মবিশ্বাস। একই কম সম উপহার, একেবারে সাত রাজার ধন এক মানি। তারাপদ মাস্টার মিনমিন করে বললেন, কিন্তু আমি তো পিটিশনটা ভগবানের কাছে করেছিলাম, তিনি তবে কি করলেন? হরিপদবাবু অন্যমনস্কভাবে চশমার কাঁচ মুছতে মুছতে বললেন, সব যদি ভগবান করবেন তবে ভূতে করবে কি? বোধহয় পিটিশনটা ভগবান সই করে ভূতের টেবলে ফরওয়ার্ড করে দিয়েছিলেন। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের প্রথম গল্প, গোবিন্দপুর গ্রামটা বড় সন্দেহজনক। এবার শুনবেন আমাদের আজকের দ্বিতীয় গল্প, ঈর্ষার রং নীল। গল্পটি লিখেছেন রাহুল গুহ ঠাকুরতা এবং গল্পের নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ। গল্প পাঠ ও নীলের ভূমিকায় সঞ্জীব, জয়ের ভূমিকায় তিতাস। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, ঈর্ষার রং নীল। প্রেমিকের হৃদয় যদি পড়ে, একমাত্র ঈর্ষার আগুনে পড়ে। ঈর্ষায় যে পড়েনি প্রেম, সে হৃদয়ে ধরেনি। ঈর্ষায় ঠান্ডা নীল আগুন। এই তো কেমন একটা ছোট্ট অনুচ্ছেদে নিজের পুরো পরিচয়টা দিয়ে দিলাম, কি বলছে, কিছু বুঝতে পারেননি? তার আপনাদের কি দোষ, আমি কি চাই আজকাল নিজেকে পুরোপুরি বুঝতে পারি? নিজেই নিজেকে যেন ঠিক চিনতে পারি না, পাল্টে গেছি আমি। প্রেমের বাসিতে মজে, ঈর্ষার বিষে জ্বলে পুড়ে বদলে গেছি আমি, কিন্তু কাউকে বুঝতে দেবো না, সেটা লুকিয়ে রাখবো আমার অভিসন্ধি এই নিষ্ঠুর দুনিয়ার নজরের আড়ালে। কি ভাবছেন, কেবল সময় নষ্ট করছি আপনাদের, আর আমার যে জীবনটাই নষ্ট হয়ে গেল তার কি হবে? তাই তো এই ফাঁদটা পেতেছি আমি, মৃত্যু ফাঁদ, একটা নিখুঁত ষড়যন্ত্র, প্রাণঘাতী ষড়যন্ত্র। একটা প্রাণের বিনিময়ে আমি কেবল জিততে পারি এই প্রেমের ত্রিকোণমিতি। কি বলছেন, কোনো ষড়যন্ত্রই পুরোপুরি নিখুঁত হয় না, সে কি আর আমি জানি না মশাই, কিন্তু ওই যে একটা মৃত্যুই ফাঁদটাকে নিখুঁত করে তুলবে। শুনুন শুনুন তবে আমার প্রেম আর প্রতিহিংসার কাহিনী। আমি নীল, একজন গড়পড়তা বেকার বাউন্ডুলে যুবক, একেবারে সাদামাটা, নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড, সোজা কথায় গ্রামের চাষাভুষো ঘরের ছেলে। একবুক স্বপ্ন নিয়ে শহরে এসেছিলাম গায়ক হব বলে, টুকটাক নাম হয়েছে, কোনো মতে পেটটা চলে যায়, কিন্তু এই আয়ে সংসার পাতা তো দিবা স্বপ্ন। গানের সূত্রেই পরিচয় হয়েছিল আমার নীলার সাথে, দেখেছেন তো নামেই কেমন রাজ্যটুক মিল, ব্যাস মিল ওইটুকুই।
আমার মতো গেও স্ট্রাগলারের শহরের বনেদি ঘরের একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে করার স্বাদ, সে তো কুজোর চিত হয়ে শোয়ার স্বপ্ন বই আর কিছু নয়। সব বুঝেও পাগলের মতো ভালোবাসি ওকে। নীলাও যে আমাকে ভালোবাসে না তা নয়, কত সাহায্য করে, উৎসাহ দেয় আমাকে, অনেকটা সময় কাটায় আমার সাথে, টুকটাক শরীর নিয়ে খেলাও করতে দেয়, হয়তো বা খেলাচ্ছলেই, তবে আমি তো বোকা নই, বুঝি, বেশ বুঝি, গেও প্রতিভাবান স্ট্রাগলারের সাথে প্রেম করা যায় কিন্তু বিয়ে অসম্ভব। বিয়ের জন্য তো জয় আছে না, রাজা বেশি বহুল হ্যান্ডসাম জয়, দুহাতে টাকা কামায় আর ওরায়, ওদের পারিবারিক ব্যবসার জাল তো পুরো দেশ জুড়ে ছড়ানো, আবার গিটার বাজায়, ডান্স ফ্লোরে নাচের ঝড় তোলে, কিন্তু আমি, আমি যে ভালোবাসি নীলাকে নিজের প্রাণের চেয়েও বেশি, প্রথমেই বলেছি ঈর্ষাই যে জ্বলেনি প্রেম সে হৃদয় ধরেনি, ফাঁদটা পাততেই হলো। একটা সস্তার পেন ক্যামেরা কিনে এনেছিলাম, নীলা আর আমার শরীরী খেলাগুলো রেকর্ড করতে কোনো অসুবিধে হয়নি। বেচারি নীলা কি করে বুঝবে বলুন, আমার মতো একটা গাইয়া আর প্রেমে পাগল ছেলে এমন ফাঁদ পাততে পারে। তারপর থেকে কেবল তককে তককে ছিলাম। সেদিন জয় ওর গাড়ির জানলার কাজটা বন্ধ না করেই কফি শপে ঢুকলো, আর আমিও সুযোগটা পেয়ে গেলাম। পুক করে স্পাই ক্যামেরা পেনটা জয়ের গাড়ির সিটে রেখে সরে পড়া এমন আর কি কঠিন কাজ। এবার ঘরে ফিরেই গুছিয়ে একটা চিঠি লিখে টেবিলে পেপার ওয়েটের নিচে রেখে দিলাম। তারপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আসলে বড় লোকের লালটু ছেলেগুলো বেশ বোকা বোকা আর গুমার গোবিন্দ টাইপের হয়। জয় সহজেই ফাঁদে পা দিল। দরজায় দুমদাম বেশ কয়েকটা লাথি মারবার পরে দরজাটা খুললাম। জয়ের বড় গাড়িটা গলি জুড়ে দাঁড়িয়ে আছে। আর চোখে দেখে নিলাম মোড়ে মাথার আড্ডাবাদ ছেলেগুলো সকলে প্যাট প্যাট করে তাকিয়ে জয়ের গাড়িটা আর জয়কে মাপছে। দরজাটা বন্ধ করতেই আমাকে পেন ক্যামেরাটা দেখালো এবং হুমকি দিয়ে বলল, নীলার জীবন থেকে সরে যা, না হলে ফল ভালো হবে না। আরো বিচ্ছিরি সব ছবি আর ভিডিও আছে আমার কাছে। জয়, এই জয় দেখবে নাকি? হ্যাঁ, এগুলো দেখিয়ে আমি সারা জীবন নীলাকে ভোগ করব। তবে জয়, তুমি ওকে বিয়ে করতেই পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। পুরো ঘটনাটা আমার চিত্রনাট্য অনুযায়ী একেবারে খাপে খাপ ঘটে গেল। জয় এবার ভীষণভাবে চেঁচিয়ে বলল, তোকে আমি গুলি করে মারবো শয়তান, শেষবারের মতো বলছি, সরে যা নীলার জীবন থেকে। পকেট থেকে ওর লাইসেন্সড পিস্তলটা বের করে আমায় ভয় দেখাচ্ছিল, ভেবেছিল ভয় পেয়ে আমি বোধহয় সব ছবি ভিডিও ওর হাতে তুলে দেব, নীলার জীবন থেকে সরে যাব। কিন্তু ঘুণাক্ষরেও ভাবতে পারিনি আমি হঠাৎ ওর হাতটা আঁকড়ে ধরে ট্রিগারটা টেনে দেবো। এরপরের বাকি সব দৃশ্যই আমার সাজানো ছক অনুযায়ী ঘটে যাবে। পিস্তলটা লোডেড, সেফটি ক্যাচ অন ছিল, গুলিটা সোজা আমার কপাল ফুঁড়ে বেরিয়েছিল। চেঁচামেচি শুনে ঘরের বাইরে ভিড় জমছিল। এবার গুলির আওয়াজ পেয়ে পুলিশে খবর যাবে। জয় সব সত্যি বললেও কেউ কি ওর কথা বিশ্বাস করবে? পেপার ওয়েটের নিচে চাপা দেওয়া আমার শেষ চিঠিটা পাওয়া যাবে যে আমি নীলাকে লিখেছি, জয় আমাদের উপর সন্দেহ করে গোপনে আমার ঘরে স্পাই ক্যামেরা লাগিয়েছিল, এখন তার ফুটেজ দেখি আমাকে হুমকি দিচ্ছে নীলার জীবন থেকে সরে যেতে, নয়তো আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে। কিন্তু আমি যে নীলাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাই চুল হয়ে যাক আমার মান সম্মান, আমি সব সময় নীলার পাশেই থাকব। আমি বুঝতে পারছি এই ছবিগুলো দেখার পরে জয় নীলাকে কিছুতেই বিয়ে করবে না, কিছুতেই না, ও কেবল শরীরটা ভোগ করে ছুঁড়ে ফেলে দেবে, তারপর হয়তো ছবিগুলো আপলোড করে দেবে, এভাবেই ও প্রতিহিংসা নেবে।
এমনকি জয় আমাকে খুনও করতে পারে, তবুও আমি চিরকাল নীলার হয়েই থাকব, এই জন্মে এমনকি মরণেও। বন্ধ ঘরে কেবল পিস্তল হাতে জয় আর আমার মৃতদেহ, স্পাই পেন ক্যামেরায় জয়ের হাতের ছাপ, পিস্তলেও পিস্তলটা জয়ের। জয় মারামুখী মেজাজে আমার ঘরে ঢুকে আমায় প্রাণে মারার হুমকি দিচ্ছিল, চেঁচিয়ে অনেক সাক্ষী বলবে। আর তুরুপের টেক্কা এই চিঠি, নিখুঁত প্রাণঘাতী ষড়যন্ত্র, কি বলেন আপনারা? এরপরেও জয় খুনের সাজা পেল কিনা তাতে আমার বয়ে গেছে, নীলাকে ও আর কোনোদিনই পাবে না, এমনকি নীলা আর কারোরই হতেই পারবে না, ও ভুলতে পারবে না আমাকে, নীলা কেবল নীলের হয়েই থাকবে, মরণ আমাকে জিতিয়ে দেবে। তাহা কি শান্তি, বলেছিলাম না ঈর্ষা এক ঠান্ডা নীল আগুন। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের দ্বিতীয় গল্প ঈর্ষার রং নীল। আমাদের আজকের পর্বের প্রশ্নগুলি হল, এক, নীলের প্রেমিকার নাম কি? দুই, গোবিন্দপুরের জমিদারের নাম কি? তিন, হরিপদ বাবু কোন গ্রামের পোস্টমাস্টার ছিলেন? আমাদের চ্যানেলের গল্পগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই, যদি কোনো মিল পাওয়া যায় সেটা নিতান্তই কাকতালীয়। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, গল্পের আসর কখনো কোনো ক্ষতিকর অভ্যাস, সামাজিক কুসংস্কার অথবা আইন বিরুদ্ধ কোনো মতামতকে সমর্থন করে না। দর্শকদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তারা যেন মুক্ত চিত্তে কুসংস্কারহীন মানসিকতা নিয়ে আমাদের পাশে থাকেন।